হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই ভালোভাবে ফ্রিল্যান্সিং করছেন। তো আজকে আমরা দেখব কীভাবে freelancer.com-এ অর্থাৎ ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট এবং সর্বপ্রথম যে ফ্রিল্যান্সিং সাইট freelancer.com, এই সাইটে কীভাবে বিট করতে হয়, প্রজেক্টে বিট করে কাজ নিতে হয়, সেই প্রসেসটা আমি দেখাবো। তো যারা নতুন তাদের জন্য এটা অত্যন্ত উপকারী বলে মনে হয়। তো যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। freelancer.com-এ আপনি সাইন আপ লগ ইন করে ঢোকার পর উপরে যে নেভিগেশন বার আছে সেখান থেকে দেখবেন ব্রাউজ, ব্রাউজ অপশনে ক্লিক করবেন। করার পর আপনি কি ব্রাউজ করবেন, ফ্রিল্যান্সার প্রজেক্ট কন্টেস্ট। তো আমরা কি করব, আমরা বিট করব অর্থাৎ আমরা কাজ খুঁজবো এবং সেই কাজগুলো নেয়ার চেষ্টা করব, সেজন্য আমাদের প্রজেক্টে ক্লিক করতে হবে। প্রজেক্টে ক্লিক করার পর যে পেজটি আসবে এটিতে অনেকগুলো প্রজেক্ট থাকবে। এই প্রজেক্টগুলো থাকবে কিসের উপর ভিত্তিতে, এখানে গ্রাফিক্স ডিজাইনের প্রজেক্ট থাকবে না, ওয়েব ডিজাইনের প্রজেক্ট থাকবে নাকি ডাটা এন্ট্রির প্রজেক্ট থাকবে, এটা সম্পূর্ণই নির্ভর করবে আপনার এখানে যে স্কিলগুলো দিয়ে রেখেছেন। আবারও কথাটি ভালো করে শুনুন মনোযোগ দিয়ে, এখানে যে প্রজেক্টগুলো দেখতে পাবেন সেগুলো সম্পূর্ণ নির্ভর করবে আপনার স্কিলগুলোর উপর, মানে আপনি যে স্কিলগুলো এখানে অ্যাড করে দিচ্ছেন প্রোফাইল ক্রিয়েট করার সময় সেই স্কিলগুলো রিলেটেড এখানে প্রজেক্ট দেখতে পাবেন। আপনি দিয়ে রাখছেন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এখানে তো অন্য কোনো প্রজেক্ট শো করার কথা না, তাই না? তো ঠিক এমনটাই যে আপনি যে স্কিলগুলো দিয়ে রাখবেন আপনার, যে আপনি যে স্কিল এখানে বলতে সেটাই বোঝানো হচ্ছে যে আপনি কি কি কাজে দক্ষ। তো আপনি অনেকগুলো এখানে স্কিল সিলেক্ট করতে পাবেন, আপনি যখন প্রোফাইল সেট আপ দিয়েছিলেন তখনই স্কিলগুলো সিলেক্ট করতে হয় মূলত। যদি তারপরে যদি সেটা না করে থাকেন অবশ্যই এখানে এসে দেখবেন স্কিল, নিচে এসে দেখবেন এডিট প্রোফাইল স্কিল। তো আমি এখানে ক্লিক দিচ্ছি এডিট প্রোফাইল স্কিল, দেখেন এখানে অসংখ্য স্কিল আছে, আপনি কোন স্কিলগুলোতে আপনি দক্ষ এবং কোন স্কিল নিয়ে আপনি কাজ করতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। গ্রাফিক্স ডিজাইনগুলো আমার এই যে সিলেক্ট করা আছে অনেকগুলো, আমি আরও নতুন কিছু যদি অ্যাড করি ডাটা এন্ট্রি, এই লেভেলের কাজগুলোর পেমেন্ট খুব কম কিন্তু এই কাজগুলো প্রচুর পাওয়া যায়, সেজন্য যারা বিগিনার তারা এগুলো করতে পারেন। এখানে তারা পেইড মেম্বারশিপ হইতে অফার করতেছে, আমরা কেটে দিলাম ওটা জাস্ট। ডাটা প্রসেসিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে নির্দিষ্ট কয়েকটি আছে, এরপরে কিন্তু আপনার লিমিট হয়ে যাবে, আপনি চাইলে হাজার হাজার দিতে পারেন না। তো আমি কিছু উঠায় দিচ্ছি, লোগো ডিজাইন উঠায় দিলাম, তারপর অ্যাডভার্টাইজিং ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন, অ্যাপ ডিজাইনের ইউজার ইন্টারফেস তুলে দিয়ে আমি নতুন করে আর কয়েকটি দিচ্ছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব সার্চ, এইভাবে আর কি দিবেন। দেওয়ার পর এখানে সেভ দিবেন, নিচের থেকে সেভ দিয়ে আসলে আপনার স্কিলগুলো পুনরায় সেট আপ হয়ে গেল এখানে এবং সেই রিলেটেড জবগুলো এখানে দেখাবে। এখন এগুলো বিট করার পূর্বে আপনাকে দেখে নিতে হবে যে আসলে আপনি কোন কাজটিতে বিট করবেন এবং কোনটিতে করা উচিত এবং কোনটিতে করা উচিত নয়, বা কি কি বিষয়গুলো লক্ষ্য করবেন সেগুলো। প্রথমে এটি হচ্ছে টাইটেল, স্পোর্ট, ওয়েব ডিজাইন, ডিজাইন ফ্রম টি শার্ট, আপডেট পিএইচপি ভার্সন, ক্রিয়েটেড লোগো, চিলড্রেন প্লেগ্রাউন্ড, নিউ কোম্পানি লোগো, গ্রাফিক্স ডিজাইন, এভাবে পড়ে পড়ে দেখবেন, ঠিক আছে? তারপর যেটা আপনার ভালো লাগবে সেটাতে আপনি বিট করবেন। তো আমি একটা সিম্পল দেখাই, নিউ কোম্পানি লোগো, এটাতে আমরা দেখব এবং পাশাপাশি উপরেরটাও দেখব, দেখাচ্ছি। এখানে দেখেন নিউ লোগো, এই টাইটেলটি দেখার পর এক নজরে নিচের এই অপশন কোডটি আমরা একটু চোখ দিয়ে দেখব, এটা অপেন আছে, 4 মিনিট আগে এটি সাবমিট হয়েছে, 47টা অলরেডি বিট করছেন, অর্থাৎ 47 জন ফ্রিল্যান্সার অলরেডি এখানে বিট করেছেন, নো জব কমপ্লিটেড, এই ক্লায়েন্ট এখনও কোনো জব করিয়ে নেননি কারো কাছে, এ যাবত ফ্রিল্যান্সার ডট কম থেকে
এই কাজটি করতে গেলে আপনার যে যে যোগ্যতাগুলো বা স্কিলগুলো থাকতে হবে, গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, আইকন ডিজাইন, এই সমস্ত যোগ্যতা যদি আপনার থাকে তবেই আপনি এই কাজটি করতে পারবেন। তারপর এক নজরে ডিসক্রিপশনটা পড়ে নেবেন এবং এখান থেকে বাজেট এখানে 30 থেকে 250, অর্থাৎ এখনও ফিক্সড নয়, এটি আলোচনার সাপেক্ষে হতে পারে। আর উপরটাতে যদি আমরা দেখি, এটাও 4 মিনিট আগে 35টা বিট হয়েছে, 4.7 স্টার রিভিউ আছে, স্টার রিভিউ হচ্ছে 2 রিভিউ। এই ক্লায়েন্ট দুটা কাজ অলরেডি অনেক কাজ করে নিল, দুটা কাজের এখানে রিভিউ আছে ক্লায়েন্টের। এই কাজটি এরকম, এটা $12 থেকে $24 মতো। মোটামুটি এইভাবে আর কি দেখে নিতে হয় মিনিমাম একটা কনফিগারেশন। তারপর মনে করেন যদি আমি এটাতে বিট করি, এখন ক্লিক করলাম, করার পর আবারও আমাকে দেখে নিতে হবে প্রজেক্ট ডিটেলস। এখানে দেখেন 10, এটা হচ্ছে মেবি ইউরোর সাইন, অর্থাৎ 10 ইউরো পাউন্ড, সরি এটা পাউন্ডের সাইন, 10 পাউন্ড টু 20 পাউন্ড, এটার মধ্যে বাজেট। নেম হচ্ছে নাওমা মালাচি প্লেগ্রাউন্ড, কালার হবে মেইনলি রেড অ্যান্ড হোয়াইট কালার উইথ ইয়েলো, এই কালারগুলো দিয়ে ডিজাইন করতে হবে। এভাবে ডিসক্রিপশনটুকু পড়ে নেবেন, কাজ না বুঝে কখনোই বিট করা যাবে না, এটা সবসময় মনে রাখবেন। তাড়াহুড়ো করে না বুঝে কাজে বিট করলেন, সেই কাজ যদি একবার পান সেটা কিন্তু করতে পারবেন না, মানে কাজটি যদি আপনাকে দেয় ক্লায়েন্ট কিন্তু করতে পারবেন। আর ভালোভাবে কাজ করতে না পারলে আপনার ফিডব্যাক খারাপ হবে এবং এভাবে ধীরে ধীরে আপনার প্রোফাইল ড্যামেজ হয়ে যাবে আর কখনই কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে না। সুতরাং কাজ কম করেন কিন্তু পারফেক্টলি করতে হবে, যেন 5-স্টার রিভিউ পান। এভাবে ধীরে ধীরে যদি এগোতে থাকেন তাহলে একটা সময় আপনি অবশ্যই সাকসেস হবেন এবং আপনার প্রোফাইল সবসময় র্যাঙ্কিংয়ে থাকবে, টপ র্যাঙ্কিংয়ে, এটা মনে রাখবেন। তো বলছে দি লোগো অ্যাটাস্টেড ইজ দ্য মেইন স্পোর্ট টিম অ্যান্ড উই আর হ্যাভিং প্লেগ্রাউন্ড ফর চিলড্রেন বিল্ড অন গ্রাউন্ড সো ইট নিডস টু বি সেম কালার। যাই হোক, এবার ডিসক্রিপশন পড়ে নেবে, এটা একটা স্পোর্ট, অর্থাৎ চিলড্রেন টিমের জন্য একটা লোগো তৈরি করে দিতে হবে। স্কিলগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টটা ডাউনলোড করে নেবেন অবশ্যই, নিয়ে দেন, তারপর দেখবেন। ডাউনলোড করে নিচ্ছি আমি, এটি হচ্ছে লোগো, এটা তাদের পুরাতন লোগো। কারেন্ট লোগো ওটাকে নতুন ভাবে ডিজাইন করতে হবে। এই পাশ থেকে আমরা এক নজরে দেখে নেব, এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ অ্যাবাউট দ্য এমপ্লয়ার, আপনার ক্লায়েন্ট সম্পর্কিত তথ্য। এই ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড কিংডমের, উনি দুটো প্রজেক্ট শেষ করেছেন, দুটোতেই রিভিউ পেয়েছেন, দুটো মিলে টোটাল অ্যাভারেজে ওনার রিভিউ আসছে 4.7 স্টার। পেমেন্ট মেথড ভেরিফাইড আছে, ওনার ডিপোজিট আছে, নেট ইমেল অ্যাড্রেস ভেরিফাইড আছে, উনি মেম্বার আছেন 2013 সাল থেকে, অনেক আগের থেকে। তো এই জায়গাটুকু একটু গুরুত্ব সহকারে দেখতে হবে, চেষ্টা করবেন নতুন অবস্থায় এশিয়ান কোনো ক্লায়েন্টের কাজ না করার জন্য। ইউএসএ, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, এদের কাজ করবেন প্রথম দিকে, চেষ্টা করবেন। কারণ শুরুতেই যদি এশিয়ান ক্লায়েন্টদের কাজ করেন, এশিয়ান ক্লায়েন্টদের কাজ করাটা খুব টাফ, কারণ তারা সহজেই মানে একটুতেই উল্টোপাল্টা কিছু করতে পারে। তো তাদের সঙ্গে কাজ না করাই ভালো, এটা আমার সাজেশন থাকলো, তবে আপনি কাজ করতে পারেন আপনার ইচ্ছা। তারপরে আমরা একটু নিচে আসবো, এসে যেটা করতে হবে, প্লেস এ বিট অন দিস প্রজেক্ট, এই প্রজেক্টটি যদি আপনি এখন নিতে চান তাহলে এখানে আপনার বিট করতে হবে, বিট অ্যামাউন্ট, এই কাজটি সে আনুমানিক যেটা দিয়ে রাখছে 10 পাউন্ড থেকে 20 পাউন্ডের মধ্যে করিয়ে নেবে। আপনি কততে করতে চান, আপনি চাইলে 15 থেকে করতে পারেন, 10 থেকে করতে পারেন, 20 করতে পারেন, অথবা 20-এর অধিক চাইতে পারেন, এটা আপনার ব্যাপার। তবে আমি সবসময় চাইবো যে অবশ্যই কম প্রাইস কখনোই দেবেন না, কারণ কম প্রাইস দেওয়ার মানে হচ্ছে নিজের ভ্যালু নিজেই কমিয়ে দেয়া। আবার বেশি যদি প্রাইস দেন সেক্ষেত্রে আবার সমস্যা হতে পারে মাঝে মাঝে,
কাজ না পাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেই জন্য একটা স্ট্যান্ডার্ড প্রাইস দেবেন। এখানে আমি 20 দিলাম বা 15ই থাক, মাঝামাঝি একটা রেট। কতদিন লাগবে সময় এটা সিলেক্ট করে দেওয়া যাবে এখান থেকে। ধরলাম আমি এটা দুদিনের লোগোটি করে দিতে পারবো, ডিসক্রাইব ইউর প্রপোজাল। এখন এখানে প্রপোজাল, আমরা জানি যে প্রপোজাল বা কভার লেটার এটাকে বলে, অনেকে এটা শুনলে অনেক ভয় পায় বা অনেক কিছু মনে করে যে বিশাল বড় দরখাস্ত লিখতে হবে। না, কখনোই না। আপনি আপনার কাজের সম্পর্কিত, এখানে যে কাজ করতে চাচ্ছেন সেই সম্পর্কিত কয়েক বাক্যে শেষ করে দেন। আপনার কী কী যোগ্যতা আছে, কেন আপনি করতে চাচ্ছেন এই ডিজাইনটা, আপনি কী প্রফিট দিবেন বা আপনার কাছ থেকে সে কী প্রফিট পেতে পারে, এতটুকু বোঝালেই অ্যানাপ। বিশাল লেখা দেওয়ার কোনো মানে হয় না। আমি যেটা করি সবসময়, হাই ডিয়ার ক্লায়েন্ট, আমি মাত্র দেখেন এখানে 2 লাইন 1 লাইনে শেষ করে দিয়েছি। হাই ডিয়ার ক্লায়েন্ট, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড হ্যাভ 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স, সো আই উইল ডিজাইন ইউর লোগো ভেরি প্রফেশনাল লুকিং অ্যান্ড পারফেক্ট কালার কম্বিনেশন, সিনসিয়ারলি কানাইলাল। তারপরে সাজেস্ট মাইলেজ টার্ম, প্রজেক্ট মাইলেজ টার্ম এখানে 15 দেওয়া আছে। ডিফাইন ট্যাক্স, এখানে নিচে দুটো অপশন আছে, অপশনাল আপগ্রেড, এগুলো আমাদের কোনোই দরকার নেই। আমরা কী করবো, ডিরেক্ট আমরা এখানে বিট অপশনে ক্লিক করব। প্লেস বিট করার সঙ্গে সঙ্গে আমার এই বিটটি হয়ে সম্পূর্ণ হয়ে গেল। তো ভিউয়ার দেখলেন কিভাবে বিট করতে হয়, এভাবেই বিট করবেন, আশা করি আপনারা পারবেন। আর এভাবে বিট করতে করতে একদিন দেখবেন যে আপনার যে কোনো সময় আপনি কাজ পেয়ে যাবেন। সবসময় নোটিফিকেশন চেক করবেন, আসলে নতুন অবস্থায় এসে বিট করবেন সহজে কাজ পাবেন না, এমনটা হতাশায় অনেকে ভোগেন। কিন্তু লেগে থাকলে অবশ্যই একদিন আপনি কাজ পাবেন। সেই জন্য অবশ্যই কোন জবটায় আপনি পারফেক্ট সেই জবটাতেই বিট করবেন। সেই জন্য বিট করার আগে জবটা ভালোভাবে পড়ে নেবেন যে আসলে আপনি জবটা করতে পারবেন কিনা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও টিউটোরিয়াল। আপনারা কোথাও কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য। এখন বাকিটা আপনি আপনার মতো করে করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।